ওম গাম গণপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে কড়াই যাতে আমরা রান্না করি, সেই কড়াই উল্টো করে সারা রাত যদি রেখে দিতে পারেন বাইরে, তার উপরে আপনি যা লিখবেন সেটা সত্যি হয়ে যাবে। অর্থাৎ কড়াইয়ের উপরে আপনি যা লিখে আপনি সারা রাত বাইরে রেখে দিতে পারবেন, সেটা সত্যি হয়ে যাবে। কিন্তু কীভাবে লিখবেন আর কী দিয়ে লিখবেন সেটাই আলোচ্য বিষয়, সে সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন আলোচনা আরম্ভ করি। প্রথমেই আমরা বলি যে এই কাজটি আপনি যে কোনো দিন করতে পারবেন, কিন্তু আপনাকে এটা কখন করতে হবে, রাত্রেবেলা করতে হবে। এই রাত্রেবেলা আপনি এই কাজটি করবেন। সবথেকে ভালো হয় যদি আপনি অমাবস্যা পূর্ণিমায় করেন, খুব ভালো ফলাফল পাবেন। বা আপনি এটা শনিবারে বা মঙ্গলবারে করেন, বা আপনি অন্য দিনও শুভ মুহূর্তে করতে পারেন। কী করতে হবে আপনাকে সেটা আমরা আলোচনা করব, কিন্তু তার আগে একটা কথা বলি যে এই যে আমরা দৈবিক কৃপাযুক্ত কার্যকলাপের কথা বলি, টোটকা বা টোনার টোটকা বা উপায় বলবো না, এর গুরুত্বকে খর্ব করে দেওয়া হয়। যখনই আপনি একে সম্মান প্রদর্শন করবেন না যে কাজগুলো করতে যাচ্ছেন, অর্থাৎ যে মেটেরিয়ালস নিয়ে, যে জিনিসপত্র নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, সেগুলোকে যখন সম্মান প্রদর্শন করবেন না, যখন আপনার মধ্যে হ্যাঁ না এর একটা বোঝাপড়া চলতে থাকবে, টানাপোড়েন চলতে থাকবে, তখন কোনো দিনও কোনো কাজে সাকসেসফুল হবেন না। সবসময় যে কাজে আপনি যান না কেন, আপনি বলবেন যে আমি জানি আমি সাকসেসফুল হব। তোমরা খুবই অ্যাক্টিভ, গুরুত্বপূর্ণ, দৈবিক কৃপাযুক্ত তোমরা বস্তু, ভগবান তোমাদের মানে এই চ্যানেলের মাধ্যমে আমাদেরকে উৎসাহ প্রদান করেছে, উৎসাহিত করেছে যাতে আমরা এটা করি, আমাদের জীবন সৌভাগ্যময় হয়ে ওঠে। এই কথাগুলো বারবার বলবেন। আমরা তো একটি মাধ্যম, ভাগ্যালাপ চ্যানেল জাস্ট একটা মাধ্যম, আমরা কেউ কিচ্ছু না। ধরে নিন ভগবানই চাইছে আপনাদেরকে সাহায্য করতে, তাই আমরা উপলক্ষ। এই ভাবনায় ভাবিত হয়ে গিয়ে যখন আপনারা কোনো কাজ করবেন, সফল আপনারা অবশ্যই হবেন। যখন কমেন্ট করে আপনারা জানান তখন ভালো লাগে যে সত্যি সাকসেসফুল হচ্ছেন। আমাদের দ্বারা যদি একজনও পৃথিবীতে আনন্দ পায়, সুখ পায়, আমরা খুবই আনন্দ লাভ করব। কি করতে হবে, রাত্রেবেলা আপনি একটি কড়াই নেবেন। সেই কড়াইয়ে প্রশ্ন আসতে পারে কি কড়াই, যে কোনো কড়াই, যে কোনো কড়াই রান্না করেন আপনি, সেই রান্না করার কড়াই উল্টে কড়াইয়ে যেখানে আমরা রান্না করি, তেল দিই, যেখানে সবজিগুলো দিই বা জিনিসপত্র দিই, সেইখানে আপনাকে কি করতে হবে, একটা প্রদীপ জ্বালতে হবে, সর্ষের তেলের প্রদীপ। সর্ষের তেলের প্রদীপ জ্বালবেন, দিয়ে কড়াইটাকে উপুর করে দেবেন। তাহলে কি হবে, একদম উপুর করে বন্ধ করে দিলে তো প্রদীপটা নিভেই যাবে, অক্সিজেন পাবে না। একটু ফাঁক রাখবেন, কেন না অক্সিজেন যেতে হবে তো। কি মোট কথা, কালি পড়াবেন, যেখানে রান্না করেন যে জায়গাটাই সেখানটাই কালি পড়াবেন, সর্ষের তেলের কালি পড়বে। সেইখানের কালিটা নিয়ে আপনাকে ওই যেটা কড়াইয়ের পিছন দিকটা, যেটা আমরা রান্না করি যেখানে তেল দিই সবজি দিই, সেটা সোজা দিক আর উল্টো দিকে আপনাকে কী করতে হবে, আপনাকে আপনার যে অনামিকা আঙুল আছে সেই অনামিকা আঙুল দিয়ে আপনার মনের ইচ্ছাটা লিখে দিতে হবে। আপনি যদি দারিদ্রতা থেকে মুক্তি পেতে চান, আপনি ধরুন 10 লাখ পেতে চান, আপনি যদি সুইজারল্যান্ড যেতে চান, আপনি যদি চাকরি পেতে চান,
আপনি যদি ব্যবসায় উন্নতি করতে চান, আপনি ধরুন কাউকে বিয়ে করতে চান, কারোর খুব রোগে ভুগছে, সে কষ্ট থেকে যাতে মুক্তি পায়, তাড়াতাড়ি আরোগ্য হয়ে যায়, থাকে না আমাদের এরকম নানা রকম, সন্তান অবাধ্য হয়ে গেছে, সন্তান যেন আপনার সান্নিধ্যে থাকে, বা ধরুন বিয়ে হচ্ছে না সন্তানের, বা আপনার নিজেরই বিয়ে হচ্ছে না, মা সন্তানের জন্য মা করতে পারে, কিন্তু সে যদি একটু বড় হয়ে যায় তাহলে তাকে নিজে করাই উচিত, কেননা নিজে করলে জিনিসটা ফলপ্রসূ, ফলদায়ক বেশি হয়। এই সমস্ত আমাদের তো নানা রকম চাওয়া পাওয়া, নানা রকম মানুষের নানা রকম চাওয়া পাওয়া, স্বপ্ন আলাদা, মানে অ্যাকর্ডিং টু ইয়োর উইশ, অ্যাকর্ডিং টু ইয়োর উইশ আপনাকে কী করতে হবে, আপনাকে লিখে নিতে হবে, ওই কালি দিয়ে লিখে নেবেন উপরটাতে পিছন দিকে কড়াইয়ের দিয়ে। কী করবেন, সারা রাত বাইরে রেখে দেবেন। ধরুন আপনি ফ্ল্যাটে থাকেন, বাইরে মানে যেন উন্মুক্ত খোলা আকাশে থাকে, ছাদে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে আপনি সারা রাত রেখে দিলেন, তবে অবশ্যই নিশ্চয় আপনি 12টার সময় কাজটি করবেন না, সন্ধ্যের পরপরই 8-9টার মধ্যে করার চেষ্টা করবেন, কিন্তু কাউকে বলে কয়ে করার দরকার নেই। সকালবেলা উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি আপনার কাজ করতে পারেন, অর্থাৎ আপনি ওইটাকে নিয়ে আপনি ধরুন রান্না করবেন, ওই কড়াই মেজে নিলেন, মেজে পরিষ্কার করে নিলেন, দিয়ে রান্না করুন, কোনো অসুবিধা নেই। পরবর্তী অমাবস্যা বা পূর্ণিমা আসার পরেই, মানে আসার মধ্যেই দেখবেন যে আপনি আপনি আপনার মনোবাসনা পূর্ণ করতে পেরে গেছেন। এতটাই এফেক্টিভ একটি উপায়, একটি দৈবিক ক্রিয়া, কিন্তু সম্পূর্ণ আপনার বিশ্বাসের উপর নির্ভর করছে, আপনার অন্তরাত্মার শক্তির, আপনার ইনটিউশন যেটাকে বলা হয়, অর্থাৎ ইনটিউটিভ পাওয়ার এর উপর নির্ভর করছে, আপনি কতটা জাগ্রত করতে পারছেন আপনার অন্তরাত্মাকে, আপনার অন্তরশক্তিকে, আপনার ইনটিউশনকে, তার উপর নির্ভর করছে। সাকসেস তো অবশ্যই হবেন, কিন্তু আপনাকে বিশ্বাস নিয়ে এগোতে হবে। চলুন করুন এবং সাকসেসফুল হন, ভালো থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।